করুন তরি ঘড়ি, নালে হাত ছাড়া হবে কি সব স্বপ্নের পরি। তো স্বপ্নের পরি দেখাতে অনেকে বলছিল, দাদা পেলাম না তো ভিডিও। কোথাকার ভিডিও দাদা? জেঠু বনগার ভিডিও নাকি? তো ফাইনালি কিন্তু আবার গোপালনগরে চলে এসেছি। কোথায় এসেছি? স্বদেশ অটোমোবাইল। প্রথমে তো দেখে নিয়েছেন, গরিবের স্বপ্ন পূরণের জায়গা। সবসময় এখানে অ্যাপাচি পাবেন, পালসার পাবেন। তো এই যে বড় মালিককে আমি পেয়ে গেছি, ঠিক আছে। স্বদেশ যদি ডিসকাউন্ট না দেয় একে জেঠুকে ধরবে, তাহলে এই দেখে কিন্তু একদম চুটকি মেরে ডিসকাউন্ট হয়ে যাবে। জেঠু কেমন আছো? একটু অ্যাড্রেসটা বলে দাও। গোপালনগর, হ্যাঁ, অরলিয়ান্স ক্লাবের নিচে, হ্যাঁ, আমাদের বাইকের শোরুম, হ্যাঁ। এখানে অল্প দামে ভালো গাড়ি, মানে গরিবের স্বপ্ন পূরণ। তা তোমাকে ধরলে, আমি তো বলে দিলাম যে স্বদেশকে ধরলে হবে না, তোমাকে ধরতে হবে, তাই তো? যাই হোক, একটু দেখিয়ে দাও ক্লাবটা, একটু দেখিয়ে দাও। আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সবাই তো চিনে গেছে প্রায়। এই দিকটা হচ্ছে, এই দিকটা দেখাতে বলবো, এই দিকটা চাকদা থেকে আসছে আর এই দিকটা হচ্ছে বনগা। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা, আপনারা অনেকে চেনেন যারা নতুন ভিডিওটা দেখছেন। গোপালনগরে আছে, মানে বনগা থেকে আসতে হলে একটু দেখাও, এই দিকটা বনগা থেকে আসতে হলে এই দিক থেকে আসতে হবে। আমি তাও পুরো স্বদেশের কাছ থেকে পুরো অ্যাড্রেসটা জেনে নেব। স্বদেশ একটু চলে আসো, লুকিয়ে থাকলে তো হবে না। তো স্বদেশকে পেয়ে গেছি, ফিনান্সের ব্যবস্থা আছে। স্বদেশ একটু আমাদেরকে একটু ভালোভাবে অ্যাড্রেসটা বলে দাও, নতুন যারা দেখছে। তোমাকে তো মোটামুটি সবাই চিনেই গেছে, নতুন যারা দেখছে তাদের জন্য। এটা হচ্ছে গোপালনগর অরলিয়ান্স ক্লাবের নিচে, বনগা যদি কেউ নামে, বনগা স্টেশন থেকে গোপালনগরের যে কোনো বাস ধরলে হবে। আমি যেমন এসেছি, হ্যাঁ হ্যাঁ, আর যদি কেউ চাকদার দিক থেকে আসে একদম তোরা দোকানের সামনে নামাবে থেকে, একদম শুধু বলবে গোপালনগর হাই স্কুল, পাশে হাই স্কুল, ল্যান্ডমার্ক হাই স্কুল, হাই স্কুল। আবার যদি কেউ এসে গোপালনগর স্টেশনে নামে, 10 টাকা টোটো ভাড়া, হ্যাঁ, 10 টাকা টোটো ভাড়া দিয়ে গোপালনগর অরলিয়ান্স ক্লাব একদম নামিয়ে দেবে, সবাই চিনবে। তো বড় মালিককে কিন্তু আমি পরিচয় করিয়ে দিয়েছি প্রথমে, তো এবার ছোট মালিককে পেয়ে গেছি। এ যদি ডিসকাউন্ট না দেয় বড় মালিককে ধরবে। তোমাদের একটু টাইমিংটা বলে দাও। আমাদের প্রতিদিনই খোলা আছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। আর ফিনান্সটা কত কিলোমিটার জুড়ে হচ্ছে সবাই তো জানে, যারা নতুন আছে। 70 কিলোমিটার পর্যন্ত আছে, হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর লোকাল ফিনান্সও তো আছে, হ্যাঁ হ্যাঁ লোকাল। তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট করব না, ধিন চাক্কা ধিনানা মেরে চুটকি মেরে সব বের করবো আজকে এক এক করে। প্রথমে আমরা শুরু করব গরিবের স্বপ্ন পূরণ দিয়ে, অল্প পয়সার মধ্যে দেখাবো, তাই তো? একদম। প্রাইসটাও কিন্তু সেরকম বলতে হবে, বলো। এটা যে অ্যাপাচি আরটিআর 160, হ্যাঁ, গাড়িটার সামনে টায়ারটা একটু কমজোরি আছে, টায়ারটা চেঞ্জ করে চেঞ্জ করে গাড়ি একটু দেখাতে বলো ভাইকে, হ্যাঁ বলো। ডবল ডিস্ক আছে, গাড়ি আজকে বললে কালকে নাম ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, আজকে বললে কালকে নাম ট্রান্সফার করে দেবে, বললে কালকে নাম ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটার দাম পড়বে, হ্যাঁ, এটার দাম কত রেখেছো? এটা পড়বে আপনার 32,500 টাকা। 32,500 টাকাটা আবার জুড়লে কেন? রাখতেই হবে নাকি লেজ? যাই হোক, তো আরো কম বেশি হয়ে যাবে। আচ্ছা, ফিনান্স কত সাল থেকে চালু হচ্ছে? ফিনান্স আসুক না, কোনো ব্যাপার নেই, সব সাল এটাও ফিনান্স করে দেবো। আচ্ছা, এটাও ফিনান্স হয়ে যাবে। আচ্ছা, তোমার কাছে মনে করে 10,000 টাকা ডাউন দিয়ে গাড়ি নেবে তাও ফিনান্স? আরে বাবা, আরে তোমার কাছে আসলে সব সম্ভব হয়ে যাবে নাকি? সব সম্ভব খালি চুটকি মেরে। তারপরে কি গন্ধ শুকবে আর উঠবে নাকি? বলো। এটা আছে এসপি, এখন মার্কেটে রাজা, রাজা হন্ডা এসপি। গাড়িটা দেখাতে বলবো, একটু ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ, 1 বছর 8-9 মাস বয়স, 15,000 কিলোমিটার রান করেছে গাড়িটা। আমাদের গোপালনগর বাজার সেক্রেটারি ওনার গাড়ি, শুধু গোপালনগর বাজারে আসা আর যাওয়া, আসা আর যাওয়া। আচ্ছা, গাড়িটা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, ওনার গাড়ি। হ্যাঁ, তা গাড়ি যদি কি বলবো, মানে কন্ডিশনের দিক থেকে কিছু বলা লাগবে না, তাই তো বলছি। ভিডিও দেখলে কাজ হবে না, জায়গায় এসে নিজে পরীক্ষা করুন, বলো। এটা এটা পড়বে 78,000 টাকা পড়বে, 78,000 টাকা পড়বে উইথ ডিস্ক। ডিস আছে, আরো কম বেশি হয়ে যাবে তো? আসুক না, আসুক না, আসলে হয়ে যাবে। আর একটা কথা বলছি, তোমাদের কি হোম ডেলিভারি ফেসিলিটি আছে? হ্যাঁ, হোম ডেলিভারি কি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে? মানে ওটা একটা সামান্য কস্ট, ফুয়েল কস্ট, আর যে যাবে তার যাবে তার একটা ভাড়া। তারপরে দেখবো লেজেন্ডারি বাইক, লেজেন্ডা চালায়, বলো। এটা যে পালসার 220 2013 মডেল, হ্যাঁ, গাড়িটার হয়তো বয়স হচ্ছে কিন্তু কন্ডিশন কোনো কথা হবে, একদম ঝাঁকা নাকা চমলক, হ্যাঁ, মানে টায়ার ইঞ্জিন এভরিথিং। দেখো টায়ারটা দেখাও, দেখাতে বলো, দুটো টায়ারই কিন্তু একদম নতুন রয়েছে, বলো। এটার দাম পড়বে মাত্র 40,000 টাকা দাম পড়বে, মাত্র 40,000 টাকা দাম পড়বে। আর ফিনান্স কিন্তু বলেছে সব গাড়িতে করে দেবে। দেখুন, অ্যাকচুয়ালি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তাই জানে যে জ্বালাটা কোথায়, এর জন্য সবার জন্য কিন্তু ভেবে রাখে।
আর ওর কাছে আমি দেখেছি সব গাড়িতে ফিনান্স অ্যাভেলেবল হয়ে যায়, বাট সিভিলটা একটু ভালো নিয়ে আসার চেষ্টা। সিভিল ভালো না থাকলেও হবে? ও বাবা, না থাকলেও হবে? সিভিল শুধু ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স আর দু কপি ছবি লাগবে। দশ মিনিটে স্পট ফাইন্যান্স, দশ মিনিটে গাড়ি ডেলিভারি। আচ্ছা, দশ মিনিটে গাড়ি ডেলিভারি হয়ে যাবে। তারপরে দেখো বলো, এটা 15,000 টাকা ডাউন পেমেন্ট দিলে পরে গাড়ি বাড়ি নিয়ে, এটা 15,000 টাকা। আর 150টা, 150টা আছে 2013 গাড়ি, এটাও খুব ভালো কন্ডিশন আছে। এটাকে পরে মডিফাই করে 2018 মডেল করা আছে। দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে, হ্যাঁ, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। বলো, খুব ভালো মেইনটেন্স এর গাড়িটা আছে। এটা পড়বে 34,000 টাকা। এটা পড়বে 34,000 টাকা। এইবার দেখবো গোলাপের ফুল নাকি? তো অনেকে আমাকে ক্যামেরাটা এদিকে ধরতে বলবো, অনেকে আমাকে বলেছিল যে কবে আসবে, এই যে বুলেটের কালেকশন দেখাচ্ছি, অ্যাপাচিও আছে, ফিনান্স হয়ে যাবে, আপনারা আসুন, আমাকে কমেন্ট করেছিলেন, আপনারা এসে দেখে যান। বলো, এটা আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, ক্লাসিক 2016 মডেল, ভদ্রলোক সিআইএসএফ এর এসআই। আচ্ছা, ওনার পুরুলিয়াতে পোস্টিং ছিল, কিন্তু গাড়িটা বর্তমানে বনগাঁ আরটিও আছে। আচ্ছা, আজকে যদি গাড়ি নাই, কালকে নাম ট্রান্সফার, কালকে নাম ট্রান্সফার, এক সপ্তাহের মধ্যে হাতে ব্লু বুক পেয়ে যাবে। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে। আর যদি ফিনান্স করে তাহলে কতদিনে আসবে ওটা? ফিনান্স করলেও একই টাইম লাগবে, একই টাইম, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটার দাম কত রেখেছো? এটার দাম পড়বে 1,20,000। গাড়ির সেই কন্ডিশন, পুরো সাজানো গাড়ি। তাই তো বলছি, ইঞ্জিনের কালার টালার গুলো দেখাবে একটু। হ্যাঁ, একটুখানি দেখাও, সাইড গুলো দেখাও, আমি ইঞ্জিনটা দেখাতে বলবো, লিভারটা দেখাও। লিভার কিন্তু একটা চকচক করছে, মেন হচ্ছে গাড়ির লিভার, লিভারটা যদি ভালো থাকে গাড়ি এমনিই চলবে, আর টায়ার তো ভালো রাখেই। তারপরে আমরা আবার দেখবো মাইলেজ কিং, 125 আবার মাইলেজের রাজা। আচ্ছা, সিট কভার এটা কি চেঞ্জ করা? হ্যাঁ, সিট কভার চেঞ্জ, এই গাড়িটা গতকাল রাতে উঠেছে, ওই জন্য এখনো ঠিক করা হয়নি। এটা সিবি শাইন আছে, এটা 1200 টাকা তো আছে। এটাও যদি কেউ মনে করে ফিনান্স করবে তাও করে নিতে পারে। এটা 15,000 টাকা ডাউন দিলে ফিনান্স চলে হয়ে যাবে। এটাও তো ফিনান্স হবে, এটা কত দিলে ফিনান্স হয়ে যাবে? এটা 30% 50,000 টাকা দিক না, 50,000 টাকা দিলে হয়ে যাবে। বাবা, এটা দাম কত রেখেছো? এটা পড়বে 36,000 টাকা করে দেবো। 36,000 টাকা, কত সালে ছিল এটা? 2015 গাড়ি আছে, 2015 গাড়ি, 36,000 টাকা গাড়ি পুরো। আর ওর কাছে আসলে আমার খুব ভালো লাগে যে মাইলেজ বাইক, ও বেশি বড় বড় গাড়ি রাখে না, যাতে আপনাদের সামর্থ্যর মধ্যে যাতে আসে। তো ফিনান্স বলতে 10,000-15,000 নিয়ে আসলে মানে 90% গাড়ি পেয়ে যাবে, তাই তো? 100% আচ্ছা, 100% গাড়ি পেয়ে যাবে, তাহলে ভেতরে এখনো অনেক গাড়ি আছে, চলে আসো। তো এখন দেখতে পাচ্ছি শুধু তো লাল কালার, কি ব্যাপার বলো তো? জামাই ষষ্ঠী বলে, সামনে জামাই ষষ্ঠী বলে কি মানে দিদি বৌদিদের জন্য লাল কালার তুলে রেখেছো নাকি বেশি করে? লাল কালারটা দেখতে ভালো লাগে, মানে দিদিরা বৌদিরা খুব পছন্দ করে এর জন্য। বলো, এই অ্যাপাচিটাই কিছু স্পেশালিটি আছে বলে দি। আচ্ছা, একটু বলে দাও, দেখে দেখা তো বলবো সঙ্গে। হ্যাঁ, গাড়িটার ইঞ্জিনে পাওয়ার কোটিং করা আছে। আচ্ছা, ওকে, পাওয়ার কোটিং করা আছে, 20 বছর ইঞ্জিনের কালার একই রকম থাকবে। ওকে, আচ্ছা, পাওয়ার কোটিং এ অনেক খরচা হয় জানেন সেটা সবাই, 12,000 টাকার উপরে বিল করে শুরু বিল। হ্যাঁ, ঠিক ঠিক। এই চারটি ইন্ডিকেটরে 12 রকম লাইট লাইট আছে, 12 রকম লাইট আছে, মানে মডিফাই করেছে, মডিফাই করা আছে। আচ্ছা, আর একটা হেডলাইট, একটা ল্যাম্প লাগানো আছে মেড ইন জাপান। আচ্ছা, ওই বাল্বটার দাম 2,500 টাকা, সামনে পুরো সাদা হয়ে যাবে যদি রাতের বেলায় গাড়ি চালায়। আচ্ছা, তো এক্সট্রা 20,000 টাকা দিয়ে গাড়িটা পুরো সাজানো আছে, সাজানো রয়েছে। এটা 2021 গাড়ি আছে, এটার দাম পড়বে কমপ্লিট দিয়ে পড়বে, কমপ্লিট নাম ট্রান্সফার নিয়ে, এটা কমপ্লিট দিয়ে পড়বে 95,000 টাকা, 95,000 টাকা। এবিএস মডেল আছে, এবিএস মডেল, গাড়িটা দেখা তাহলে চুলের দাগ নেই, না চুলের দাগ নেই, একদম নতুন, মানে শোরুম থেকে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, একদম একদম, মানে এটার নাম ট্রান্সফার দিয়ে 95,000 টাকা হয়ে যাবে। আর গাড়িটাই একটা নতুন গাড়ি, আজকে 1,50,000 টাকা দাম, অ্যাপাচি 2V, সেইটা কিনেও যদি এরকম ফিচার্স আনতে আরো এক্সট্রা 20,000 টাকা খরচ আছে, মানে গাড়ি কেনা পড়ছে মানে 75,000, আর 20,000 টাকার গিফট মানে জিনিস পাচ্ছে, জিনিস পেয়ে যাচ্ছে, তাহলে 95,000 টাকা কমপ্লিট করে দিচ্ছে, একদম কমপ্লিট, নাম ট্রান্সফার দিয়ে, একদম। এইবার দেখবো নতুন মডেল 164V দেখবো, বলো। এটাও তো শোরুম পিস, একদম শোরুম পিস গাড়ি, এই গাড়ি তো তোমার নিজেরও আছে, তুমি জানো কিরকম গাড়ি, আমি এ সম্বন্ধে কি বলবো, মানে এত ভালো গাড়ি ধারণা করা। এটা অ্যাপাচি 4V আছে, 16,000 কিলোমিটার চলা, দারুণ গাড়ি, গাড়ির টায়ার, ইঞ্জিন, 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, 5 বছরের ইন্স্যুরেন্স, এভরিথিং। এটা পড়বে পুরোপুরি 1,00,000 টাকা হলে পরে পুরো নামে দিয়ে কমপ্লিট চলে আসবে, একবারে নামে দিয়ে কমপ্লিট করে দেবে 1,00,000 টাকা হলে। আচ্ছা, কত ডাউন পেমেন্ট হলে এগুলো বেরিয়ে যাবে, মানে আগেরটা কত ডাউন পেমেন্ট দিতে হবে? ওটা 40,000 টাকা ডাউন দিলে হয়ে যাবে। আর এটা, আর এটা 50,000 টাকা, 50,000 টাকা হলে হয়ে যাবে। তারপরে দেখবো প্যাশন প্রো মাইলেজ বাইক দেখবো, বলো। এটা যে প্যাশন এক্স প্রো, এটা একটু, এটা 110, হ্যাঁ, এটা আমাদের পাল্লা হাই স্কুলের একজন টিচারের গাড়ি, খুব যত্নের গাড়ি, হ্যাঁ,
দেখেই মনে হচ্ছে গাড়ির সাথে টায়ার এখন টায়ারও চেঞ্জ হয়নি। এই গাড়িটা পড়বে মাত্র 45,000 টাকা। 45,000 টাকা এটা কত সালের ছিল? এটা 2016 গাড়ি হবে। আচ্ছা, আর এই গাড়িটা যদি 60 সার্ভিস না পায় গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে, গ্যারান্টি। আমি গ্যারান্টি 60 পাবেই, তাই তো? একদম 60 পাবেই, একদম। তারপরে আবার দেখবো স্প্লেন্ডার, বলো। এটা সুপার স্প্লেন্ডার, এখনকার মানে পাওয়া তো যায় না, মানে স্বদেশ পুরনো চাল ভাতে পারে, জানো তো? একদম একদম। হ্যাঁ বলো। হ্যাঁ, এই সুপার স্প্লেন্ডার গাড়িটা, এটা 2015 গাড়ি আছে। এটা পড়বে 50,000 টাকা। 50,000 টাকা সব সবকটা যে ডাউন পেমেন্ট, মানে মোটামুটি 10,000 টাকা আনলে স্বপ্ন পূরণ হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, আশা করা যায়, আশা করা যায়। তারপরে আবার টুভি দেখবো, বলো। এটা অ্যাপাচি টুভি 180 আছে। 160 গাড়ি অ্যাভেলেবেল, কিন্তু 180 পাওয়া যায় না। আরো যে লোকে ভাবে যে 160-এর থেকে 180-তে প্রচুর তেল খায়, একদম ভুল ধারণা। 2-3 কিলোমিটার হেরফের হয় অনলি, তো 180 গাড়ি চালাতে পারে মনে হবে যে অ্যাপাচি চালাচ্ছি ঠিক। এইটা পড়বে 64,000 টাকা। 64,000 টাকা। আচ্ছা, আমি অনেক ভিডিও করছি তোমার এখানে এসে, বাট R15 এগুলো পাচ্ছি না। তো সামনেই তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, তো জামাইরা তো অ্যাপাচিও চালাবে, বুলেটও চালাবে। হ্যাঁ, তো R15 ডানা কাটা পড়ি? R15 যদি কারো ইমার্জেন্সি দরকার হয় আমাকে 48 ঘন্টা সময় দিতে হবে। 48 ঘন্টার মধ্যে যে কালার যে বয়সের গাড়ি পছন্দ, যদি মনে করে V4M নেবে V4M দেবো। দেখো আমরা অ্যাপাচিতে চালিয়ে দেবো, বাট যারা ইয়ং ছেলে তাদের তো ডানা কাটা পড়ি লাগবে না। তাহলে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, 48 ঘন্টার মধ্যে গাড়ি পেয়ে যাবে। আচ্ছা, এটার দাম কত রেখেছিলে বললে? এটা 64,000 টাকা। 64,000 টাকা নাম ট্রান্সফার ছাড়া, তাই তো? মানে ঐতিহ্যই, মানে মাধুর্য ঐতিহ্যই আলাদা, একদম। বলো, এই গাড়িটা নিলে পরে এই ফিশর মাঠঘাট এগুলো সব চেঞ্জ হবে? আচ্ছা আচ্ছা, এখন বাকি আছে, বাকি আছে। এই গাড়িটা একটা নতুন গাড়ি ঠিক যেরকম হয় সেরকম করে দেবে, একদম, মানে বুঝতে। কতদিনের মধ্যে করে দেবে? এটা 15 দিনের মধ্যে কমপ্লিট হবে। 15 দিনের মধ্যে? আচ্ছা, কেউ যদি অ্যাডভান্স করতে চায় করতে পারে? করতে পারে, মানে একটা নতুন গাড়ি যেরকম থাকে শোরুমে আপনারা ঠিক সেরকমই পাবেন, কোথাও একটা দাগ পাবেন না, এরকম থাকবে। তো এটা দাম কত বললে? এটা কমপ্লিট হওয়ার পরে এটা 48 পড়বে। আচ্ছা, নতুন, একদম দেখো না, নতুন গাড়ি, মানে একদম সবকিছু চেঞ্জ করে, একদম নিউ 48 করে দেবে নাম ট্রান্সফার ছাড়া, উইদাউট নাম ট্রান্সফার। BS4 BS3 কিন্তু মানে পুরনো চাল ভাতে পারে, যত দিন যাবে তত কিন্তু এর ভ্যালু বাড়তে থাকবে, একদম একদম। তারপরে গ্ল্যামার আবার দেখব, এই এই গ্ল্যামারটা আছে, এটা এটাও খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে গ্ল্যামার। এটা পড়বে 45,000 টাকা। 45,000 টাকা কত সালের ছিল এটা? এটা 2014 গাড়ি, 14 গাড়ি। এবার BS6 এ চলে আসবে, মানে এটা BS4 সরি, এটা BS4 আছে, মানে পরপর সাজিয়ে রেখেছে ও। BS4 বলো, এটা BS4 এর রিসেপ মডেল আছে এটা। এটা গ্ল্যামার FI আছে, FI ইঞ্জিন আছে, এক্সট্রা মাইলেজ পাবে, এই ট্যাঙ্কির এই মনোগ্রাম আছে এটা। আচ্ছা, এই গাড়িটা ফুললি ওকে কন্ডিশনের গাড়ি আছে। এটা নাম ট্রান্সফার দিয়ে 60,000 টাকা পড়বে, গাড়ি ফুল ফ্রেশ। আচ্ছা, ভালো করে আপনারা ভিডিওটা দেখবেন, সব গাড়িতে কিন্তু নাম ট্রান্সফার ফ্রি নেই, কিছু কিছু গাড়ি তো অফার দিচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে। এটা নাম ট্রান্সফার দিয়ে কততে পড়বে? এটা নামে দিয়ে 60,000 টাকা। 60,000 টাকা, কিন্তু এগুলো কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল, তো আগে আগে চলে আসুন। তারপরে আবার একটা অ্যাপাচি, এটা হোয়াইট। হোয়াইট কালার তো মানে দারুণ লাগে, দারুণ লাগে, ঠিক, হোয়াইট কালার দারুণ লাগে। গাড়িটাও খুব ভালো গাড়ি আছে, ওয়েল মেইনটেন্স, গুড কন্ডিশন, দুটো টায়ার একদম ফ্রেশ। এটা পড়বে মাত্র 45,000 টাকা। মাত্র 45,000 টাকা, আর ওর কাছে সব কটা গাড়িতে ফিনান্স হয়ে যাবে, সব ফিনান্স হবে। আর আর তোমার কাছে অলরেডি আর কি কি গাড়ি এখনো আছে যে 2-1 দিনের মধ্যে চলে আসবে? আর একটা এনফিল্ড হবে। আচ্ছা, রয়্যাল এনফিল্ড হবে, রয়্যাল এনফিল্ড হবে, 2021-এর গাড়ি ওটা। আচ্ছা, BS6 আছে, BS6 ঢালাই রিং, ওটা 1,60,000 টাকা পড়বে, মানে অ্যালাই হুইল দিয়ে 1,60,000 টাকা দিচ্ছ, ক্লাসিক, তাই তো? আর কি আছে? আর যা যেগুলো আছে ওই মাইলেজ কিং আছে। আচ্ছা আচ্ছা, মাইলেজ কিং রয়েছে, শাইন এসপি হবে, আর R15 ও পেয়ে যাবে, KTM ডিউক ও পেয়ে যাবে। আপনাদের যদি কারো যদি গাড়ি লাগে যে এই গাড়িটা দরকার, হয়তো আমার কাছে না, আমাকে 48 ঘন্টা সময় দিলে পরে গাড়ি প্রেজেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গাড়ি হয়ে যাবে। তা এটার দাম কত একবার বলে দাও? এই অ্যাপাচিটা পড়বে মাত্র 45,000 টাকা। 45,000 টাকা উইদাউট নাউন ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো। এটা যে হিরো স্প্লেন্ডার আই স্মার্ট, 2018 মডেল, ওয়েল মেইনটেন্স, ওয়েল কন্ডিশন। আচ্ছা, এটা পড়বে 43
43,000 এ পেয়ে যাবেন। গাড়িটা একটু দেখাতে বলবো, গাড়ির কন্ডিশন কিন্তু ওর কাছে আসলে একটা জিনিস আমার খুব ভালো লাগে, গাড়ি কিন্তু একদম খুব ভালো ভালো বেছে বেছে গাড়ি তোলে, আর ফিনান্স তো আছেই, কারণ যাতে পকেটে প্রেশারটা না পড়ে, তাই তো গরিব ঘরেই মানেই হচ্ছে যাতে ফিনান্স করতে পারে। কেউ যদি মনে করে এই গাড়িটা 13,000 টাকা ডাউন দেবে, হ্যাঁ তাও হয়ে যাবে, 13,000 টাকা ডাউন দিলে পরে ফিনান্স চালু, ফিনান্স চালু হয়ে যাবে, শুধু ভোটার কার্ড আধার কার্ড দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবে, 10 মিনিটের মধ্যে গাড়ি ফিনান্স রেডি, 10 মিনিটে গাড়ি নিয়ে গাড়ি বেরিয়ে নিয়ে যাবে। তারপরে আবার দেখবো এইটাও একই গাড়ি, হিরো স্প্লেন্ডার আই স্মার্ট, এটা বনগাটিও আছে, এটাও সেম একই রেট, 43 তে হয়ে যাবে, মানে কালারটা আলাদা রয়েছে, দুই ভাই কালার শুধু আলাদা। তারপরে সিবিজেড দেখবো, এটা মনে হয় ফিনান্স হবে, হবে কি এটা? হ্যাঁ এটাও হবে। আচ্ছা এটা সব হয়ে যাবে, এটাও হবে। আচ্ছা বলো, এটা সিবিজেড এক্সট্রিম আছে, হ্যাঁ এইটা দারুণ কন্ডিশন গাড়িটার, এটার দাম পড়বে মাত্র 34,000 টাকা। আমি ও যখন বললো 34,000 টাকা প্রাইসটা তো শুনলেন, একটু এপাশে এসে দেখাতে বলবো, গাড়িটা চারিধার থেকে দেখুন, বলি না পুরনো চাল ভাতে পারে সত্যি কথা, কারণ ওর গাড়ির কন্ডিশন, ও কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না, সবসময় চেষ্টা করে একটু ভালো কোয়ালিটি তোলার। কত বললে এটা? 34,000 34,000 টাকা উইদাউট নাম ট্রান্সফার, মানে নাম ট্রান্সফার হবে না, শুধু 34,000 টাকা, আর একটু ডিসকাউন্ট তো হবে, আর যদি নাম ট্রান্সফার করতে চাই তাও করে দেওয়া যাবে, স্বল্প খরচায় নাম ট্রান্সফার হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের যেটা আমি যেটা বলতে চাইছি, ফিনান্সটা তো 80 কিলোমিটার বলে, তাই তো? 70 কিলোমিটার, মানে যতগুলো গাড়ি সব 70 কিলোমিটার মধ্যে হয়ে যাবে নাকি? হ্যাঁ হয়ে যাবে তো। আচ্ছা তারপরে দেখো বলো, এটা যে হন্ডা ডিম ইউগা, আচ্ছা এটা এরকম হবে, কি গন্ধ শুকবে একসঙ্গে হোক নাকি? হ্যাঁ হ্যাঁ এদিকে একটু কি হবে, একটু হাতে রকম হবে তো, গন্ধ শুকবে আর হুসুস করে উড়বে। হ্যাঁ বলো, এটা 2015 গাড়ি আছে, হ্যাঁ সিপি শাইন এসপি গ্লামার, এর থেকেও এর মাইলেজ অনেক আরো বেশি, এর জন্য তো ওটা হলো। এটা লং এ গেলে 75-80 কিলোমিটার করে পার লিটারে মাইলেজ পাবে, এমনিও যদি লোকালেও চালায় তাও তো 60 টাও দিয়ে দেয়, হামেশা হামেশা দিয়ে দেয়, ড্রিম তো এর জন্যই নামটা রেখেছে, নামই হচ্ছে ড্রিম। তো বলো, এটা 2015 গাড়ি আছে, এটার দাম পড়বে অন অ্যান্ড অনলি 40,000, 40,000 এ কিন্তু হয়ে যাবে, আর সব ওই 13,000-10,000 টাকা নিয়ে আসুন, গাড়ি নিয়ে যেতে পারবেন। এইবার কিন্তু দিদিবন্ধের কালেকশন দেখাবো, জামাই শশী তো শুধু জামাইরা চালাবে না, দিদিরাও চালাবে নাকি? একদম, তাদের জন্য রয়েছে রেজেটার, আমরা দেখাবো প্রথমে, এটা স্ট্রিট র্যালি আছে, বলো। হ্যাঁ এই গাড়িটা টায়ার দেখাতে বলবো আগে, এই গাড়িটা 2 বছর বয়স, 15,000 কিলোমিটার রান করেছে, দেখে বোঝা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে 15 দিন কি এক মাসের গাড়ি, এক মাসের গাড়ি। গাড়িটা একটু দেখাও ভালো করে, হ্যাঁ গাড়িটার হেডলাইটে একটা ল্যাম্প লাগানো আছে, আচ্ছা রাতের বেলায় গাড়ি না চালালে সে বুঝতে পারবে, বুঝতে পারবে না, মানে এত আলো দেখে বোঝাচ্ছে, লোকে এখন বলছে এনট্রক গাড়ি খুব ভালো, এই গাড়ি যে চালাবে সে এনট্রক চালাবে, এনট্রক তো মাইলেজটা ভালো না, মাইলেজটা ভালো, কিন্তু এর মাইলেজ যথেষ্ট ভালো, ভালো দেয়, ইয়ামা জেরার এনট্রক এর ছাড়াও দাম বেশি, এটা পড়বে 65,000 টাকা, 65,000 টাকা পড়বে, এটাও ফিনান্স হয়ে যাবে, এটাও ফিনান্স। তারপরে আবার রেজেটার দেখবো, এটা স্ট্রিট র্যালি ছিল, এটা আগের মডেলটা রয়েছে, হ্যাঁ এটা BS4, এই গাড়িটাও দারুণ গাড়ি, জেডার লেদার সিট কভার লাগানো আছে, একদম সিট কভারটা কিন্তু নতুন রয়েছে, সিট কভারটা একটু দেখাতে বলবো ভাই, একদম নতুন নতুন, মানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, কারণ জামাইকে নিয়ে ঘুরবে তো নাকি? একদম একদম। হ্যাঁ বলো, লেদার সিট আছে গাড়িটা, 2018 মডেল আছে, এটা পড়বে 44,000 টাকা দাম পড়বে, 44,000 টাকা দাম পড়বে, ফ্রেশ। হ্যাঁ তারপরে আবার দেখবো মাইলেজ কিং, বলো, এটা যে টিভিএস স্টার সিটি 110, দারুণ গাড়ি, এটা মাত্র 26,000 টাকা পড়বে, বন গাড়িও আছে, 26,000 টাকা গাড়ি, 28,000 টাকায় নামে দিয়ে, 28,000 টাকা মানে 26,000 টাকার গাড়ি আর 2,000 টাকা দিলে নাম ট্রান্সফার, নাম ট্রান্সফার কমপ্লিট, কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর এই একটা গাড়ি আছে, এটা মহেন্দ্রা ডুরো, কেউ যদি মনে করে 5,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নেবে, তাও নিতে পারে, এটা লাস্টে ধামাকা দিয়ে দিচ্ছে নাকি? মাত্র 5,000 টাকা নিয়ে আসবেন, গাড়ি নিয়ে চলে যাবেন, ফাইনান্স করে দেওয়া হবে, মানে 5,000 টাকা নিয়ে আসলেই তাহলে শুরুটা এরকমই হবে, 5,000 টাকা নিয়ে আসুন, গাড়িটা নিয়ে চলে যান নাকি? একদম, হ্যাঁ আসুক না। হ্যাঁ তো এই ছিল স্বদেশের স্টক, দেখুন ও সবসময় চেষ্টা করে যে ছোট ছোট গাড়ি রাখার, লোকদের স্বপ্নটা পূরণ হয়, তো এর জন্য চেষ্টা করে, আর ও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বলে কিন্তু এই জিনিসগুলো ভাবতে পারে। তো আপনারা আসুন, অনেকে আমাকে বনগাঁ থেকে মেসেজ করেছিলেন, দাদা কিছু কিছু গাড়ি লাগবে, যেগুলো অ্যাভেলেবেল নেই, ও বলেছে 48 ঘন্টা, তাই তো? 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে চেষ্টা করবে, না হলে তো আছেই, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন। ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না দাদা, জায়গায় এসে কিন্তু আগে যাচাই করতে হবে। তাহলে আমরা এখানেই শেষ করি, হ্যাঁ আর মার্কেট ভ্যালু করে নেবে, হ্যাঁ অবশ্যই মার্কেট যাচাই করেই তো আসবে, যে রেটে গাড়ি দেবো বনগাঁ থেকে যদি কেউ আসে, এই শোরুমে গাড়ির যা রেট আছে বনগাঁ এর থেকে আরো বেশি দাম,
সেটা হ্যাঁ যাই হোক সেটা ও ভালো বলতে পারবে মাত্র 7 কিলোমিটার ডিফারেন্স বনগাঁ থেকে গোপালনগর মাত্র 7 কিলোমিটার ডিফারেন্স আপনারা আসুন এসে দেখুন একবার যাচাই করুন তাহলে আমরা এখানে এসে হ্যাঁ বলো বলো পেপারস নিয়ে কোনো সমস্যা হবে না কারণ গাড়িগুলো যখন ওঠে আমরা সঠিক কাগজপত্র না দেখে গাড়ি কেনা হয় না আপনারা যাচাই করে নেবেন ইন্টারনেটের যুগ কিছু এখানে ডুপ্লিসিটি করার কারো কোনো আও তো নাম্বার তো খুলেই রেখেছে একদম নাম্বার ওপেন করা আছে আপনারা গাড়ির নাম্বার নেটে মেরে আপনারা দেখে নিতে পারবেন এখানে লুকোচুরি কিচ্ছু নেই কোনো জায়গায় নেই কেউ কিছু করতে পারবে না চাইলেও হ্যাঁ তো তাহলে আমরা এখানেই শেষ করছি আপনারা আসুন সাপোর্ট করুন মেইন ভিডিও করার উদ্দেশ্য কিন্তু আপনাদের সাপোর্ট যত সাপোর্ট হবে তত কিন্তু আরো বারবার ধামাকা হবে তাহলে আমরা এখানেই শেষ করি তো আজকে তো আমি গরিব বন্ধুদের স্বপ্ন পূরণ করতে চলে এসেছিলাম সব তো কালেকশন দেখিয়ে দিয়েছি বনগাঁ থেকে অনেক দাদারা কমেন্ট করেছিল যে রয়্যাল এনফিল্ড সোনার কালেকশন চাই সোনার কালেকশন ছিল মাত্র 5,000 টাকা ভিডিওটা তো দেখেছেন 5,000 টাকা নিয়ে আসুন আর গাড়ি সুসুর করে নিয়ে চলে যান তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে আর এরকম সমস্ত ফাটাফাটি কালেকশনের সঙ্গে খুব ভালো থাকবেন আপনারা